صبح بدا من طلعته والليل دجى من وفرته الله 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 السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سمانيت علماء الكرام সম্মানিত মুসল্লিয়ানে আজাম দিনদার মুসলিম ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 1437 হিজরি সনের 8ই জুলকাদা তারিখে সলাতুল জুমুয়া আদায় এবং খুতবাতুল জুমুয়া শোনার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র গড় মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে কারীম এবং হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দিন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন সেই রাব্বুল আলামিনের শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবায় আমরা যে বিষয়টি আলোচনা করব ইনশাআল্লাহ, সেই বিষয়টি আজকের একটি দিবসের সাথে সম্পর্কিত।
এবং পৃথিবীর বর্তমান পৃথিবীর সারা দুনিয়ার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেই বিষয়টি আমরা আজকের খুতবায় সংক্ষিপ্তভাবে তুলে ধরব ইনশাআল্লাহ। আজকে 12ই আগস্ট, ইংরেজি আজকে 12ই আগস্ট। 12ই আগস্ট আন্তর্জাতিক একটি দিবস পালিত হয়। এই দিবসটা কি কেউ বলতে পারবেন? জি, আজকে কি দিবস? আজকে হলো আন্তর্জাতিক যুব দিবস। আজকে ইন্টারন্যাশনাল ইয়থ ডে। আজকে আন্তর্জাতিকভাবে যুবকদের দিবস। আজকে তরুণ যুবকদের জন্য এই আন্তর্জাতিক দিবস। প্রতি বছর 12ই আগস্ট আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয় সারা বিশ্বে। আজকেও সারা দুনিয়াতে আন্তর্জাতিক যুব দিবস পালন হচ্ছে, তরুণদের যুবকদের দিবস। তো বর্তমান সময়ের আলোকে তরুণ যুবকদের বিষয়ে সারা পৃথিবীতে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে এবং আমাদের দেশে বাংলাদেশেও বর্তমানে আমরা যুবক তরুণ নিয়ে বেশি আলোচনা করতেছি। এই প্রেক্ষাপটে আজকের এই যুব দিবস এটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের সামনে। এজন্য আমরা আজকের খুতবায় এই যুবক তরুণদের উদ্দেশ্যে আমাদের আজকের খুতবা, খুতবার বিষয়বস্তু হলো ওয়াজেবাতু শাবাবিল ইসলামি আলা দাওয়াল কোরআন ওয়া সুন্নাহ। কোরআন সুন্নার আলোকে একজন মুসলিম যুবকের দায়িত্ব ও কর্তব্য। একজন মুসলিম যুবক, তিনি যুবক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবকের প্রতি কী দায়িত্ব কর্তব্য অর্পণ করেছেন এবং এ আমাদের যুব সমাজ সেই দায়িত্ব কর্তব্য পালন করতেছেন কি না, আবার ওই যুব সমাজের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য কি, একজন যুবকের প্রতি মা বাবার দায়িত্ব কর্তব্য কি, সমাজের দায়িত্ব কর্তব্য কি, আমরা এই বিষয়গুলো নিয়েই আজকের খুতবায় আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা আসি আহমিয়াতুস শাবাব, যৌবনকালের গুরুত্ব। যৌবনকালটা মানুষের জীবনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন কিছু বিধান, কিছু হুকুম এমনভাবে প্রণয়ন করেছেন যে পৃথিবীর এমন কোনো মানুষ নাই, এমন কোনো নাস্তিক নাই, এমন কোনো মুরতাদ নাই, এমন কোনো কাফের নাই, এমন কোনো মুশরিক নাই যে ব্যক্তি আল্লাহর এই বিধান লঙ্ঘন করতে পারে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধান পৃথিবীর সকল মানুষকে মেনে চলতে বাধ্য। এরকম আল্লাহর কিছু বিধান আছে যে বিধানগুলো মানুষ ইচ্ছা করলেও লঙ্ঘন করতে পারে না। সে যদি চায় যে আমি আল্লাহর হুকুম মানব না, তা আল্লাহর হুকুম না মানতে চাইলেও সে বাধ্য হয়ে মানতে হয়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ার জন্য মুখ ঠিক করেছেন। কেউ যদি বলে যে না আল্লাহ পাক মুখ ঠিক করছেন, আমি মুখ দিয়ে খাবো না, আল্লাহর বিধান আমি মানব না, তাহলে এটা লঙ্ঘন করতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রস্রাব পায়খানা নির্ধারণ করেছেন। কেউ যদি বলে যে না আমি এই বিধান মানব না, আল্লাহ পাক প্রস্রাব পায়খানার বিধান রেখেছেন, আমি প্রস্রাব পায়খানা করব না, আল্লাহর এই বিধান লঙ্ঘন করে পৃথিবীতে কোনো মানুষ বসবাস করতে পারবে? পারবে না। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রত্যেকটি মানুষকে 4টি স্তর অতিক্রম করে জীবন থেকে আল্লাহ পাক মৃত্যু পর্যন্ত নিয়ে যান। একটি শিশু জন্মের পরে, জন্ম থেকে 14 বছর বয়স পর্যন্ত, এই বয়সটার নাম হলো আত-তুফুলা, শিশুকাল বা শৈশবকাল, শৈশব কৈশোরকাল, সর্বোচ্চ সীমা 14 বছর পর্যন্ত। এরপরে 15 বছর থেকে তার আরেকটি অধ্যায় তার জীবনে শুরু হয়, সেই অধ্যায়টি হলো আশাবাব, যৌবনকাল তার শুরু হয়। 15 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত তার যৌবনকাল, 40 বছর থেকে 50 বছর, এই 10 বছর হলো আলকুহুলা। আলকুহুলা হলো
মানে যৌবন কালো না বৃদ্ধ কালো না, দুই কালের মাঝামাঝি একটা সময়, এটা হলো বারজাখী হায়াতের মতো, মানে কিয়ামতের ময়দান হাশরের ময়দান হওয়ার আগে মৃত্যুর পরে মাঝখানে একটা সময় আছে, এটা বিচারের আগে মৃত্যুর পরে মাঝখানে যে হায়াত এটাকে বলা হয় হায়াতে বারজাখিয়া। ঠিক এইরকম যৌবন এবং বৃদ্ধের মাঝখানে একটি হায়াত দশ বছরের, এটার নাম হলো আল কুহুলা। আমরা যারা সরকারি চাকরিজীবী আছি তারা ভালো করে জানি যে আমরা চাকরি শেষ হওয়ার এক বছর আগে কি ছুটিতে যাই, পিআরএলে যাই। তো পিআরএলটা যে আমার আমার অবসরের যে ছুটি, অবসর হয়ে যাব সেটার প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষ বার্ধক্যে চলে যাবে, ওই বার্ধক্যের প্রস্তুতি নেওয়ার জন্য দশ বছর, এটা হলো আল কুহুলা। এটা যৌবনও না বার্ধক্যও না, এর মাঝামাঝি পঞ্চাশ বছর বয়স থেকে মৃত্যু পর্যন্ত এই সময়টা হলো আশাইখুকা, অর্থাৎ বার্ধক্য বৃদ্ধকাল। আল্লাহ রাব্বুল আলামিন এই যে বয়সের একটি বিষয় সাজিয়ে দিয়েছেন, এটা পৃথিবীর মুসলিম কাফের নাস্তিক মুরতাদ সবাইকে মেনে চলতে হয়, কেউ এটা ইচ্ছা করলেও লঙ্ঘন করতে পারে না। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা মানুষের নিয়ন্ত্রণে দিতেন তাহলে পৃথিবীতে কোনো বৃদ্ধ মানুষ খুঁজে পাওয়া যেত না, সব মানুষের যুবক থাকতো। পৃথিবীর 100% মানুষ যুবক, সেখানে ওই কুহুলা আর বৃদ্ধ এগুলো খুঁজে পাওয়া যেত না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটা মানুষের নিয়ন্ত্রণে দেন নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজেই নিয়ন্ত্রণ করেন, সুবহানাল্লাহ। আরেকটি জিনিস এখানে লক্ষ্য করেন, এই যে চারটি ভাগে আল্লাহ রাব্বুল আলামিন বিভক্ত করেছেন, চারটি ভাগের মধ্যে কত পার্সেন্ট আল্লাহ রাব্বুল আলামিন যৌবন কাল রেখেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শৈশবকাল রেখেছেন 25%, 25% শৈশবকাল, 25% বার্ধক্য, কত গেল 50%। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 15% রেখেছেন একটু আগে বললাম না আলকোহুলা, যৌবন না বার্ধক্য না, তাহলে কত হলো 65, আর বাকি আছে কত 35। এই 35% আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যৌবন কাল রেখেছেন, মানে একজন মানুষের হায়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 35% থেকে 40%, হায়াত বেশি হলে তখন এটার আরও কিছু উঠানামা করবে, কম বেশি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশাল একটা সময়, দীর্ঘ একটা সময় জীবনের মধ্যে যৌবনকাল রেখেছেন, হায়াত ও শাবাব রেখেছেন, সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে প্রত্যেক ব্যক্তিকে 5টি প্রশ্ন করবেন, এই 5টি প্রশ্নের মধ্যে একটি বিশেষ প্রশ্ন থাকবে শুধু যৌবনকালের উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, লা তাযুলু কাদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলা আন খামসিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে যত মানুষ সমবেত হবে প্রত্যেকটি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত তাদের কদমকে নড়াচড়া করতে দিবেন না। কোনো মানুষের কদম নড়াছড়া করার, পা নড়াছড়া করার কোনো অধিকার নাই যতক্ষণ না সে 5টি প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিনকে না দিবেন। এক নম্বর প্রশ্ন হলো আন উমরিহি ফিমা আফনাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই তাকে প্রশ্ন করবেন, আমি তোমাকে দীর্ঘ একটা হায়াত দিয়েছিলাম, একটা ওমর দিয়েছিলাম, একটা বয়স দিয়েছিলাম, 60 বছর, 65 বছর, 70 বছর, 80 বছর, 100 বছরের একটা হায়াত, এই হায়াতটাকে তুমি কীভাবে অতিবাহিত করেছিলে? এটা হলো এক নম্বর প্রশ্ন। এটা পুরা হায়াত, পুরা সময়টা নিয়ে আল্লাপাক একটা প্রশ্ন করবেন। দ্বিতীয় যে প্রশ্নটা করবেন সেটি হলো ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তোমাকে যে যৌবনকালটা দিয়েছিলাম সেই শাবাবটা, সেই যৌবনকালটা তুমি কীভাবে অতিবাহিত করেছিলে, যৌবনকালটা তোমার কীভাবে অতিবাহিত হয়েছে, কারণ তোমার হায়াতের মধ্যে সে 35% থেকে শুরু করে 40% সময় আমি আল্লাপাক তোমাকে এই যৌবনকাল দিয়েছিলাম। এই জন্য আরেকটি জিনিস লক্ষ্য করেন, আল্লাপাক মানুষদেরকে সৃষ্টি করেছেন কি উদ্দেশ্যে? খাওয়া দাওয়া করার জন্য, ঘুমানোর জন্য আল্লাপাক মানুষদেরকে সৃষ্টি করেছেন, ইবাদতের উদ্দেশ্যে। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাপাক বলছেন,
ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে। আল্লাহ পাক যেই উদ্দেশ্যে মানুষ সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, সেই ইবাদতটার পরিপূর্ণ ইবাদত করার সময় হলো যৌবনকাল। আল্লাহর ইবাদতগুলো পুঙ্খানুপুঙ্খ রূপে সঠিকভাবে পালন করার বয়স হলো যৌবনকাল। শৈশবকালে আল্লাহর ইবাদত সঠিকভাবে পালন করা যায় না এবং তখন আল্লাহ পাক ফরজও করেন না। শিশু অবস্থায় আল্লাহ পাক কারো উপরে আল্লাহর শরীয়ত ইবাদত ফরজ করেন না। তাহলে শিশুকাল আপনার 25% সময় তো আপনার শিশুকালে চলে গেছে, আবার বার্ধক্যের যে 25% সেখানেও আপনি আল্লাহ পাকের ইবাদত ইচ্ছা করলেও পালন করতে পারবেন না। অনেক মুরব্বীর, অনেক মা বোনের ইচ্ছা থাকে যে আমি রোজা রাখবো, বেশি বেশি রোজা রাখবো, কিন্তু ইচ্ছা করলেও পারে না। বেশি বেশি রাত্রে নামাজ পড়বো, তাহাজ্জুদ পড়বো, ইচ্ছা করলেও পারে না। অজু রাখার চেষ্টা করলে দিনের মধ্যে কিছুক্ষণ পরপর অজু চলে যায়, ইচ্ছা করলেও ইবাদত করতে পারে না। তাহলে ইবাদত করার পরিপূর্ণ সময়, মূল সময় যেটা, সেটা হলো যৌবনকাল। আল্লাহ পাকের সৃষ্টির যে মূল উদ্দেশ্য ইবাদত, সেই ইবাদতটা হবে যৌবনকালে। এই জন্য আল্লাহ সুবহান তাআলা শুধুমাত্র যৌবনকালের উপরে একটি প্রশ্ন করবেন, আর একটি প্রশ্ন থাকবে ওয়ান আলমিহি ফিমা আমালাহু, তোমাকে যে এলেম দিয়েছিলাম সেই এলেমের আলোকে তুমি কতটুকু আমল করেছিলে। এরপরে মালের উপরে, সম্পদের উপরে দুইটা প্রশ্ন থাকবে, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, তোমাকে যে সম্পদ দিয়েছিলাম সম্পদ তুমি কোন পথে আয় করেছিলে, আয় কোন কোন রাস্তা থেকে, এটার উপরে একটা প্রশ্ন, ওয়া ফিমা আনফাকাহু, তোমার এই সম্পদ খরচ করেছিলে, ব্যয় করেছিলে কোন রাস্তায়, সেটার উপরে আলাদা আরেকটা প্রশ্ন। তাহলে এখানে 5টি প্রশ্নের মধ্যে একটি আলাদা, শুধু বয়সের মধ্য থেকে আল্লাহ পাক যৌবনকালের উপরে আলাদা করে একটি প্রশ্ন করবেন, তাহলে সহজে বোঝা যায় যৌবনকালটা কত গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আর রোমের 54 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাহ নিজের পরিচয় দিতে গিয়ে আল্লাহর একটা পরিচয় আল্লাহ পাক এইভাবে তুলে ধরেছেন, আল্লাহুল্লাযী খলাকাকুম মিন দুউফিন, আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বল থেকে, দুর্বলতা থেকে, সুম্মা জাআলা বাদাকুম কুওয়াতান মিন দুউফিন কুওয়াতান, তোমাদেরকে ওই দুর্বলতা থেকে আল্লাহ পাক শক্তিশালী বানিয়েছেন, সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুআফা ওয়া শাইবা, আবার সেই তোমাদের যৌবনকালের পরে, শক্তিশালীর পরে আবার তোমাদেরকে দুর্বল অবস্থার দিকে ফিরে নিয়ে যাওয়া হয়। একজন মানুষ যেরকম দুর্বল অবস্থায় পৃথিবীতে আসে, আবার বার্ধক্যে সেরকম দুর্বল হয়ে, শিশুর মতো হয়ে আবার দুনিয়া থেকে যায়। একজন বৃদ্ধ মানুষ দেখা যায় আস্তে 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 পর্যায়ক্রমে আবার সে শিশুর মতো হয়ে যায়, শিশুর মতো হয়ে, ওইরকম অবুজ হয়ে, ওইরকম অসহায় হয়ে আবার দুনিয়া থেকে যায়। আল্লাহ পাক প্রথম যেই অবস্থায় দুর্বল অবস্থায় মানুষকে সৃষ্টি করেন, আবার সে দুর্বল অবস্থায় মানুষদেরকে নিয়ে পৃথিবী থেকে আল্লাহ পাক নিয়ে যান। এটা আল্লাহর একটা পরিচয়, আল্লাহ পাক নিজের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে এইভাবেই দুর্বল থেকে শক্তিশালী করি, শক্তিশালী থেকে আবার তোমাদেরকে দুর্বল অবস্থায় বার্ধক্যে নিয়ে তোমাদেরকে আমি নিয়ে আসি। সুবহানাল্লাহ। তাহলে এই যৌবনকাল, এটি আল্লাহ সুবহান তাআলার একটি বিরাট নিয়ামত, এটি আল্লাহ পাক খাস নিয়ামত হিসাবে বান্দা যাতে আল্লাহর ইবাদত করতে পারেন সঠিকভাবে, এই জন্য আল্লাহ পাক বান্দাকে আল্লাহর নিয়ামত হিসাবে এই যৌবনকাল দান করেন। মানুষ এক সময় হাঁটে 4 পায়ে, এক সময় হাঁটে 2 পায়ে, আরেক সময় হাঁটে 3 পায়ে। তাহলে এই 2 পায়ে যে সময় মানুষ হাঁটে, এই সময়টাই হলো ইবাদতের সময়। যে সময় 4 পায়ে হাঁটে সেই সময়ও ইবাদতের সময় না, আবার যখন 3 পায়ে হাঁটে তখনও ইবাদতের সঠিক সময় না। ইবাদতের মূল সময়টি হলো যখন মানুষ 2 পায়ে হাঁটে, 2 পায়ে হাঁটে বলতে যৌবনকাল। সুবহানাল্লাহ। আমরা যুগে যুগে দেখি ইসলামের ইতিহাসে আদম আলাইহিসসালাম থেকে শুরু করে আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্য মুসলিম যুবকদের ঘটনা আল্লাহ পাক কোরআনে কারিমে বর্ণনা করেছেন। আদম আলাইহিসসালামের 2 ছেলে হাবিল আর কাবিল, 2 ছেলের ঘটনা কোরআনে কারিমে আছে না? এরা যুবক ছিল, যুবক বয়সে তাদের ওই কোরবানির ঘটনা ঘটেছিল। এই যুবক বয়সে 2 যুবক, আদম আলাইহিসসালামের 2 ছেলে 2 তরুণ, তাদের ঘটনা আল্লাহ পাক কোরআনে কারিমে বর্ণনা করেছেন।
এরপরে কোরআনে কারিমে শুধু যুবকদের উদ্দেশ্যে আল্লাহ পাক দুইটি সূরা আলাদা করে নাজিল করেছেন। একটি সূরা হলো সূরা ইউসুফ, আরেকটি সূরা হলো সূরা আল কাহাফ। সূরা ইউসুফের মধ্যে আল্লাহ সুবহান তাআলা একজন যুবক কীভাবে ফাহশা থেকে, অশ্লীলতা থেকে কীভাবে নিজেকে রক্ষা করবে সেই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন একেবারে সরাসরি প্র্যাকটিক্যাল ইউসুফ আলাইহিসসালামের ঘটনার মাধ্যমে দুনিয়ার কোটি কোটি মুসলিম যুবকের সামনে আল্লাপাক তুলে ধরেছেন সুবহানাল্লাহ। এজন্য প্রত্যেক যুবককে সূরা ইউসুফ তাফসির সহ শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে যে অশ্লীলতা থেকে, ফাহশা থেকে, জানা ব্যবিচার থেকে বেঁচে থাকার জন্য একজন যুবকের কী কৌশল হবে, কী পদ্ধতি হবে, এই সব কথা আল্লাপাক সূরা ইউসুফের মধ্যে সুন্দর করে বর্ণনা করেছেন। শুধু যুবকদের ঘটনা বর্ণনা করেছেন আল্লাপাক। এরপরে আল্লাহ সুবহান তাআলা সূরা আল কাহাফের মধ্যে আসহাবুল কাহাফের যুবকদের ঘটনা আল্লাপাক বর্ণনা করেছেন। আসহাবুল কাহাফের যুবক, তারা আল্লাহর দিন রক্ষা করার জন্য, দিনের উপরে চলার জন্য তারা শেষ পর্যন্ত তাদেরকে কোন পরিণতি বরণ করতে হয়েছে, কীভাবে তারা দিনের হেফাজত করেছিলেন, দিন মেনে চলেছিলেন, ওই যুবকদের ঘটনা আল্লাপাক কিয়ামত পর্যন্ত আমাদের সামনে সুন্দর করে তুলে ধরেছেন সুবহানাল্লাহ। আল্লাপাক সূরা আল কাহাফের 13 নম্বর আয়াতে আল্লাপাক বলছেন, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। রাব্বুল আলামিন বলেন ইন্নাহুম ফিতিয়াতুন, ওই আসহাবুল কাহাফের কিছু যুবক, ইন্নাহুম ফিতিয়া, তারা তো কিছু যুবক, আমানু বিরাব্বিহিম, তারা তাদের রবের উপরে ইমান এনেছিল, ওয়া জিদনাহুম হুদা, আমি আল্লাহ তাদের ইমানকে, ইমানের পাওয়ারকে, ইমানের শক্তিকে, হেদায়েতকে আরও বৃদ্ধি করে দিয়েছিলাম সুবহানাল্লাহ। ওই যুবকদের ইমানকে আমি অনেক বাড়িয়ে দিয়েছিলাম, তাদেরকে আমি হেদায়েত বৃদ্ধি করে দিয়েছিলাম। তাহলে আল্লাহ পাক ওই যুবকদের, আসহাবুল কাহাফের যুবকদের ঘটনা কোরআনে বর্ণনা করেছেন। এইগুলা বর্ণনা করার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো যাতে মুসলিম যুব সমাজ ওই কোরআনে কারিম থেকে তারা হেদায়েত নেয়, তারা কীভাবে চলবে, তাদের গাইডলাইন কী হবে আল্লাহ পাক কোরআনে কারিমে সুন্দর করে দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ। এরপরে আমরা দেখি যুবকেরা সবচেয়ে বড় অপরাধ করে দুইটা, মানে যৌবন বয়সে যতগুলো অপরাধ করে যুবক, তরুণ যুবকদের অপরাধ, মূল অপরাধ দুইটা, একটার কোরআনিক নাম হলো ফাহশা, আরেকটার কোরআনিক নাম হলো মুনকার। যৌবন বয়সে দুইটা অপরাধ করে, একটা ফাহশা আরেকটা মুনকার। ফাহশা হলো যত রকমের অশ্লীল কাজ আছে, এই অশ্লীল কাজগুলোর নাম হলো ফাহশা। যৌবন বয়সে জেনা করে, ব্যভিচার করতে পারে, তারপর দর্শন করতে পারে, ইপটিজিং করতে পারে, তারপরে এই জাতীয় কাজগুলো করতে পারে, এইগুলোর কোরআনিক নাম হলো ফাহশা। আবার মুনকার, আরেকটা অপরাধ করতে পারে মুনকার। মুনকার বলতে মাদকাসক্ত হওয়া, যুবকেরাই মাদকাসক্ত হয়, বৃদ্ধরা খুব কমেই মাদকাসক্ত হয়। তাহলে যৌবনকালে মাদকাসক্তি, তারপরে আপনার পর্ন আসক্তি, পর্নোগ্রাফির আসক্তি, তারপরে এই যে সন্ত্রাসী হওয়া, অস্ত্র নিয়ে ঘোরাফেরা করা, তারপরে জঙ্গিবাদ হওয়া, আরও যত যত অপরাধ আছে এইগুলোর কোরআনিক নাম হলো মুনকার। আল্লাহ পাক এই যুবকদের ফাহশা এবং মুনকার থেকে বিরত রাখার জন্য আল্লাহ পাক সুন্দর একটি দাওয়া, সুন্দর একটি ওষুধ আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, বড় ট্রিটমেন্ট। যুবকেরা তাদের চরিত্র সংশোধন করার জন্য, চরিত্রকে ঠিক রাখার জন্য আল্লাহ প্রদত্ত বড় ওষুধ হলো কি? নামাজ, সলাত। সূরা আল আনকাবুতের 35 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়া আকিমিস সলাহ ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়া আকিমিস সলা, হে যুবকরা, হে মুমিনেরা, ওয়া আকিমিস সলা, নামাজ কায়েম করো, সলাত কায়েম করো। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ তোমাকে ফাহশা কাজ থেকে, যত রকমের ফাহেশা আছে, জানা ব্যভিচার, অশ্লীলতা যত রকমের আছে সবগুলো থেকে তোমাকে বিরত রাখবে। ওয়াল মুনকার, যত রকমের অপরাধ আছে সমস্ত অপরাধ থেকে তোমাকে মুক্ত রাখবে। সুবহানাল্লাহ।
নামাজ এমন একটি ট্রিটমেন্ট, এমন একটি চিকিৎসা যে চিকিৎসা মানুষকে ফাহশা মুনকার থেকে রক্ষা করে। তাহলে যুবককে সমস্ত প্রকার অনাচার থেকে রক্ষা করার বড় ওষুধ, বড় চিকিৎসা হলো নামাজ। এই জন্য একজন যুবক যদি সত্যিকারের মুসলিম যুবক হতে হয় তাহলে সেই যুবককে নামাজি হতে হবে। বেনামাজি যুবক কোনো দিন দিনের জন্য কল্যাণকর নয় বা সমাজের জন্য কল্যাণকর নয়। মুসলিম সমাজের জন্য কল্যাণকর তরুণ, কল্যাণকর যুবক হলো নামাজি যুবক। কারণ ওই যুবক যেই নামাজি হবে, সলাত আদায় করবে, সলাত কায়েম করবে, এই সলাতের কারণেই তাকে অশ্লীলতা, তারপরে কোনো মনকার, কোনো দিন বিরোধী কাজ, কোনো দিনের ক্ষতিকর কাজ বা সমাজের ক্ষতিকর কাজ, এই জাতীয় কোনো কাজ তাকে গ্রাস করতে পারবে না। এই জন্যে লোকমান আলাইহিসসালাম সূরা লোকমানের 17 নম্বর আয়াতে আছে, লোকমান আলাইহিসসালাম ছেলেকে লক্ষ্য করে যে উপদেশ দিয়েছিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া আমুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, এই আমার ছেলে তুমি আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। মা বাবার উপরে ফরজ, মা বাবা তার সন্তানকে এই নির্দেশ দিবে আকিমিস সালাহ, সালাত কায়েম করো। এটা লোকমান আলাইহিসসালামের মাধ্যমে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন। তাহলে চরিত্র সংশোধনের, যুবকের সংশোধনের বড় চিকিৎসা, বড় ওষুধ হলো নামাজ। এরপরে যুবককে যে বিষয়টি সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে সেটি হলো যুবকের আকল, যুবকের বিবেককে সুস্থ রাখতে হবে। যুবকের আকল, মানুষের শরীরে কয়েকটা জিনিস আছে, যুবকের তরুণের শরীর যেমন সুস্থ রাখতে হবে, শরীর সুস্থ রাখার পাশাপাশি তার আকলকে, তার বিবেককে সুস্থ রাখতে হবে। এই জন্য কোরআনে কারিমের অধিকাংশ অনেকগুলো আয়াত দেখবেন, শত শত আয়াত আছে, আল্লাহ পাক শেষে দিয়ে বলছেন যে লাআল্লাকুম তাকিলুন, যদি তোমাদের আকল থাকে, যদি তোমরা বুঝতে পারো, অনুধাবন করতে পারো। এই আকলের কথা আল্লাহ পাক কোরআনে বারবার বলছেন, এবং কিছু সাহাবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে ঘুমের মধ্যে দুপুরবেলায় ডাকাডাকি করতেছিল, আল্লাহ পাক বলছেন যে ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন, এদের অধিকাংশ আকল নাই, বেআকল। এই আকল না থাকার কারণে এরা আমার রাসূলকে এইভাবে কীভাবে ডাকতে হয়, কীভাবে কথা বলতে হয় এই আদব তারা জানে না। তাহলে আকল খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। মানুষ, মানুষের মধ্যে যেমন তরুণ যুবক আছে, গরুর মধ্যেও কিন্তু তরুণ যুবক আছে। গরু যুবক আছে না, ছাগল যুবকও আছে, মোরগ যুবকও আছে। দেখবেন যে সব প্রাণীর মধ্যে যুবক আছে না, ছাগল যুবক আছে, গরু যুবক আছে, তারপরে মোরগ যুবক আছে, সব প্রাণীর এরকম যুবক আছে। ওই যুবক আর একজন মানুষের যুবক, দুই যুবকের মধ্যে পার্থক্য কোন জায়গায়? আকল। মানুষ যুবক যেটা সেটা জাবিল উকুল, আর ওই যুবকটা জাবিল উকুল না, আকলেই তাদের দুজনের মধ্যে পার্থক্য করে। কিন্তু এই মানুষ যুবকটার যদি আকল ঠিক না থাকে, আকল যদি সুস্থ না থাকে, আকল যদি অসুস্থ থাকে, তাহলে মানুষ যুবক আর গরু যুবক দুটার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। গরু যুবক যেমন মাও চিনে না, বা খালাও চিনে না, বোনও চিনে না, মানুষ যুবকও আর কিছু চিনবে না। গরু যুবক যেমন নিজের ক্ষেত না, পরের ক্ষেত না, হালাল না, হারাম চিনবে না, ওই মানুষ যুবকও তা আর চিনবে না। ছাগল যুবক যেরকম, মোরগের যুবক যেরকম, এই যুবকও এইরকম হয়ে যাবে। এই দুই যুবকের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে অনেকগুলো জিনিসের কথা বলছেন, যে যে জিনিসগুলো আল্লাহ বলছেন যে এই জিনিসগুলো আসলে তাদের আকল আর ঠিক থাকে না, তারা পাগল হয়ে যায়। যেমন সুদখোরদেরকে আল্লাহ পাক বলছেন যে এরা তো পাগল। কোরআনে কারিমে সূরা আল বাকারা 275 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শায়তানু মিনাল মাস। আল্লাহ পাক বলছেন যারা সুদ খায়, যারা সুদের উপরে প্রতিষ্ঠিত, এরা তো ইয়াতাখাব্বাতুহু শায়তানু মিনাল মাস, এগুলা তো পাগল, এদের আকল নাই, এদের আকল নষ্ট হয়ে গেছে। অর্থাৎ এরা মানুষরূপী পাগল, মানে এদের আকল নষ্ট হয়ে গেছে, বুঝার মতো যেই ক্ষমতা সেই ক্ষমতাটা তাদের নাই। আল্লাহ পাক এদেরকে পাগল বলছেন, যে এদের আকল সালিম না, আকলে সালিম না, আকলটা সুস্থ না। আল্লাহ পাক শরিয়া প্রণয়নের জন্য যে পাঁচটি উদ্দেশ্যকে সামনে রেখেছেন,
আমরা এর আগে আরেক দিন বলছি যে শরীয়তের প্রত্যেকটি হুকুম আহকাম আমরা যদি গবেষণা করে দেখি পাঁচটি বিষয়ের যে কোনো একটির সাথে সম্পৃক্ত। আল্লাপাক পাঁচটি বিষয়কে সামনে রেখে শরীয়তের বিধিবিধান প্রণয়ন করেছেন। তন্মধ্যে একটি গুরুত্বপূর্ণ আল্লাপাকের লক্ষ্য উদ্দেশ্য হলো হেফজুল আকল, আকলের হেফাজত। আকলের হেফাজতের জন্য আল্লাপাক শরীয়ত প্রণয়ন করেছেন। যেমন মদ পান করলে আকল নষ্ট হয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা মিম্বারে দাঁড়িয়ে বললেন, আল খামারু মা খামার আল আকল, যে যে জিনিস আকলকে আচ্ছন্ন করে, আকলকে অসুস্থ করে, সেই জিনিসের নাম হলো খামার, সেই জিনিসের নাম হলো মদ। মদের সংজ্ঞাটাই দিয়েছেন যে এটা আকল নষ্ট করে দেয়। তাহলে যেই সমাজের যুবক মাদকাসক্ত যুবক হয়ে যাবে, সেই সমাজ হবে অসুস্থ সমাজ, সেই সমাজ আর সুস্থ সমাজ হবে না। আর এই মদের সাথে সাথে সেই সমাজে পর্নোগ্রাফি আসবে, অশ্লীলতা আসবে, তারপর আরও অসংখ্য জিনিস এর সাথে জড়িত হয়ে সেই সমাজ পুরো একটা অনিষ্ট সমাজ, একটি ধ্বংসাত্মক সমাজের রূপ নেবে, যে সমাজের যুবকেরা তাদের আকল নষ্ট করে ফেলবে। এজন্য যুবকদের আকলকে সুস্থ রাখা, এটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আকল যদি সুস্থ না থাকে তাহলে ওই যুবক আর ওই পশু যুবকের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাওয়া যাবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজটি করতেন, যুবকদেরকে ডেকে তাদের আকলটা সুস্থ করতেন। এক যুবক একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ ইজানলি বিজ্জানা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে জেনা করার অনুমতি দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জেনার অনুমতি চাচ্ছেন, ব্যভিচার করার অনুমতি চাচ্ছেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় অনেক সাহাবিকে বিশেষ বিশেষ ব্যাপারে অনেক কিছু অনুমতি দিয়েছেন। তো এই সাহাবি চিন্তা করলেন, আমিও রাসূল থেকে জেনার অনুমতি নিয়ে নিই, তারপরে জেনা করব। তা আমাদের কাছে যদি কোনো ইমাম সাহেবের কাছে, খতিব সাহেবের কাছে আসি যদি এরকম অনুমতি চায়, তা আমরা তো কথা বলার আগে তাকে শাস্তি দেওয়ার জন্য তৈরি হয়ে যাব, এবং তাকে গালিগালাজ করে, বেয়াদব বলে, তার মা বাবা চৌদ্দ গোষ্ঠীর বেয়াদব বলে তাকে আমরা দৌড়াবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমতুল্লাহ আলামিন তিনি যুবককে দূরে সরাইলেন না, বললেন, উদ্নু ফাদানা মিনহু করিবান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যুবকটাকে আমার কাছে নিয়ে আসো, আরও নিকটে আসো। আল্লাহু আকবার। রাসুল কাছে নিয়ে আসলেন, কাছে নিয়ে এসে কি বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকটাকে বললেন, যুবক, আতুহিব্বুহু লি উম্মিকা, তোমার আম্মা অন্য কারো সাথে জানা ব্যবিচার করুক, তোমার আম্মা অন্য কারো সাথে প্রেম করুক, এটা কি তুমি পছন্দ করো নাকি? পৃথিবীর কোনো মানুষ কি চায় তার মা আরেকজনের সাথে জানা করুক, কারোর সাথে প্রেম করুক, ঘুরে বেড়াক ফার্কে ফার্কে, দোকানে চাইনিজ রেস্টুরেন্টে তার মা আরেকজনের সাথে ঘুরে বেড়াক, এটা দুনিয়ার কেউ চায়? রাসুল জিজ্ঞাসা করলে, তুমি কি এটা পছন্দ করো? বলে, লা ইয়া রাসূলুল্লাহ, কখনো না ইয়া রাসূলুল্লাহ সাল্লাম, আমি এই জাতীয় জিনিস পছন্দ করি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতুহিব্বুহু লি উখতিকা, তোমার বোনের জন্য কি তুমি এটা পছন্দ করো নাকি, তোমার বোন আরেকজনের সাথে প্রেম করুক, তারপর অশ্লীলভাবে ঘোরাফেরা করুক, জানাবে বিচার করুক, এটা কি তুমি পছন্দ করো? ওয়াল্লাহি লা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, কখনো আমি এটা পছন্দ করি না। তোমার খালার জন্য পছন্দ করো নাকি, তোমার ফুফুর জন্য পছন্দ করো নাকি? এই যুবক বলল, না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, তুমি যার সাথে জানা করবা, যার সাথে ব্যভিচার করবা, সেই তো আরেকজনের মা, আরেকজনের বোন, আরেকজনের খালা, আরেকজনের ফুফু। তুমি তোমার মাকে পছন্দ করো না, বোনকে পছন্দ করো না, খালাকে পছন্দ করো না, ফুফুকে পছন্দ করো না, তো তুমি যার সাথে জানা করবা সেও তো কারো না কারো বোন, কারো না কারো খালা, কারো না কারো ফুফু, কারো না কারো মা। এই সাহাবির আকলকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাগ্রত করে দিলেন। জাগ্রত করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দোয়া করে দিলেন, আল্লাহুম্মা হাসসান ফারজাহু ওয়াগফির জামবাহু, হে আল্লাহ তুমি তার গুনাহগুলোকে মাফ করে দাও, আল্লাহুম্মা গফির জামবাহু, হে আল্লাহ তুমি এই যুবকের গুনাহগুলোকে মাফ করে দাও, ওয়া হাসসান ফারজাহু, হে আল্লাহ তুমি তার চরিত্রকে তুমি একেবারে পবিত্র বানিয়ে দাও। সুবহানাল্লাহ। সাহাবাই কেরাম বলেন, হাদিসের বর্ণনাকারী বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন তার জন্য এই দোয়া করেছেন, এরপর থেকে কোনোদিন আমরা তার মৃত্যু পর্যন্ত থাকে কোনো নারীর দিকে তাকাইতে আমরা কোনোদিন দেখি নাই। সুবহান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে কি গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষা দিলেন, যে একজন জেনাকারী যুবক বা মাদকাসক্ত যুবক বা অপরাধী যুবক, তাকে অপরাধের কারণে ঠেলে না দিয়ে তাকে তোমার কাছে নিয়ে আসো, কাছে নিয়ে এসে তার আকলটা জাগ্রত করে দাও।
তার যে আকলটা নষ্ট হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, সে অসুস্থ আকলটাকে, বিবেকটাকে সুস্থ করে দাও। আর তাদের জন্য দোয়া করো যে আল্লাহ যেন তাকে সুস্থ বানিয়ে দেয়, তাকে যেন আল্লাহ পাক পবিত্র বানিয়ে দেয়, তাকে আল্লাহ মাফ করে দেয়। এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো যুবকদের জন্য সবচেয়ে উত্তম তরিকা, উত্তম পদ্ধতি। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ পাকের ব্যবস্থা দিন ছায়ার মধ্যে জায়গা দিবেন। তার মধ্যে এক শ্রেণীর লোক হলো ওয়াসাবুন নাসাফি ইবাদাতিল্লাহি তাআলা, ওই সকল যুবক, যে সকল যুবক তাদের যৌবনকালকে আল্লাহর ইবাদতের মধ্যে অতিবাহিত করেছে। সুবহানাল্লাহ, সাত শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ হলো ওই যুবকরা যারা তাদের যৌবনকাল আল্লাহর ইবাদতে অতিবাহিত করেছে। এরপর আমরা আলোচনায় আসি যুবকের মৌলিক করণীয় কী কী। এই এতক্ষণ যে আলোচনা করেছি এর মধ্যে অনেক কিছু চলে এসেছে, একজন যুবকের, মুসলিম যুবকের করণীয় কী। যদি আমরা পয়েন্ট আকারে আলোচনা করি, এক নম্বর একজন মুসলিম যুবকের করণীয় হলো ওয়াসাবুন নাসাফি ইবাদাতিল্লাহি তাআলা, একজন যুবক তার যৌবনকালকে আল্লাহর ইবাদতের মধ্যে অতিবাহিত করবে, এটা হলো তার এক নম্বর কাজ। আল্লাহর যত ইবাদত আছে, সে নামাজি হবে, সে রোজাদার হবে, সে দিনদার হবে, সে সালেহীন হবে, আল্লাহর ইবাদত হবে তার কাজ, এটা হলো একজন মুসলিম যুবকের এক নম্বর কাজ। মুসলিম যুবকের দ্বিতীয় কাজ, দুই নম্বর কাজ যেটি হবে, সেটি হবে মুসলিম যুবক নিজে যেমন আল ইজতিনাব আনিল ফাহশা ওয়াল মুনকার, ফাহশা মুনকার থেকে, অশ্লীলতা থেকে নিজে বিরত থাকবে, সমস্ত অপরাধমূলক কাজ থেকে নিজে বিরত থাকবে, সমাজের অন্যান্য যুবকদেরকে, মানুষদেরকে এই অশ্লীলতা এবং মুনকার, খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য সে দাওয়াতের কাজ করবে, এটা হলো যুবকের দ্বিতীয় কাজ। একজন যুবক হবে দায়ী ইলাল্লাহ, মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবে যুবক, সেই মানুষদেরকে নিজে যেমন আমল করবে, নিজে যেমন জেনা ব্যভিচার করবে না, নিজে যেমন কারো প্রতি কোনো অত্যাচার নির্যাতন করবে না, নিজে যেমন মদের প্রতি আসক্ত হবে না, নিজে যেমন পর্নোগ্রাফির প্রতি আসক্ত হবে না, কোনো ধরনের অশ্লীলতা আসক্ত হবে না, সমাজকেও সুস্থ রাখার জন্য সে কাজ করবে, এটা হলো যুবকের দ্বিতীয় কাজ। যুবকের তৃতীয় কাজ হলো সেহাতুল আকল, আকলকে সুস্থ রাখা, আকলকে স্বাভাবিক রাখা। আকল যদি নষ্ট হয়ে যায় যুবকের, এবং যেই যে জিনিস আকল নষ্ট করে সেই জিনিস থেকে যুবককে বিরত থাকতে হবে। আকল নষ্ট হয়ে গেলে ওই যুবক তখন সমাজের জন্য উপকারী না হয়ে সমাজের ক্ষতিকর হয়ে যাবে, তখন ওই যুবক কুকুর যুবকের মতো হয়ে যাবে। কুকুর যুবকের দেখবেন এক একটা এরিয়া আছে, এই এরিয়ার মধ্যে যদি আরেক কুকুর আসে ওই এলাকায় ঢুকে, তাহলে কিন্তু সে আর ছাড়বে না তাকে। যদি একজন মুসলিম যুবক, মানুষ যুবকের যদি আকল সুস্থ না থাকে, তখন সেই দেখবেন যে এক এলাকার নেতা হয়ে, এক এলাকার লিডার হয়ে বসে থাকবে, বাস ওই এলাকা আর কেউ আসতে পারবে না, আসলে সেখানে অস্ত্রের ঝঞ্ঝনানি, মারামারি, সংঘাত, এই কাজগুলো করবে। এই কাজগুলো থেকে বিরত থাকার জন্য সেহাতুল আকল, আকল সুস্থ থাকতে হবে একজন যুবকের, মুসলিম যুবকের। এরপরে একজন মুসলিম যুবককে যে কাজটি করতে হবে সেটি হলো সোহবাতুল খায়ের, অর্থাৎ কোরআন সুন্নাহ বিশেষজ্ঞ ওলামায়ে কেরামদের সোহবতে থাকতে হবে। জালিসুস সালেহ, সালেহীন বান্দাদের, ওলামায়ে কেরামদের সোহবতে থাকতে হবে। সোহবতে যদি না থাকে, নিজে নিজে কোরআন হাদিস পড়ে বোঝার চেষ্টা করে, সালফে সালেহীনদের মতো না বুঝে, সাহাবাই কেরাম যেভাবে কোরআন বুঝেছেন, তাবেইনে কেরাম যেভাবে বুঝেছেন, তাবেইনে কেরাম যেভাবে বুঝেছেন, পরবর্তী ওলামায়ে কেরাম যেভাবে কোরআন এবং সুন্নাকে বুঝেছেন, ওই বুঝের সাথে নিজের বুঝকে মিলাইতে হবে। ওই বুঝের সাথে না মিলে, ওই বুঝের ব্যতিক্রম কোরআন সুন্নাহ বোঝা যাবে না। এই জন্য কোরআন সুন্নাহকে সঠিকভাবে বুঝতে হলে নিজে বুঝার পরে সেই বুঝটা সত্যিকারের কোরআন সুন্নাহর বিশেষজ্ঞ আলেম যারা, যারা সালেহীন, তাদের বুঝের সাথে, তাদের সাথে আলাপ করতে হবে, তাদের সোহবত লাগবে। সোহবতবিহীন যুবক তারা খারেজি যুবক, খারেজি সম্প্রদায়ের নাম আমরা শুনছি না, খারেজি সম্প্রদায়, এই যুবকগুলো তারা সাহাবাই কেরামের সোহবত বঞ্চিত যুবক। এই যুবকগুলো কোরআন হাদিসের প্রতি খুব আবেগ ছিল, ইসলামের প্রতি খুব আবেগ ছিল, আবেগী যুবক, কিন্তু আবেগটা সঠিকভাবে কাজে লাগাতে পারে নাই, কারণ তারা বড় বড় সাহাবাই কেরামদের সোহবতে ছিল না।
সাহাবাই কেরাম থেকে তারা দূরে ছিল, দূরে থাকার কারণে ইসলামের প্রতি তাদের অনেক আবেগ ছিল, আগ্রহ ছিল, কিন্তু ওই আগ্রহটা সঠিক কিনা সেটা তারা সাহাবাই কেরামের মতের সাথে মিলাইতে পারে নাই। এই জন্য ওলামায়ে কেরামদের সোহবত লাগবে যুবকদের। আজকের সমাজে যে সকল যুবক বিভ্রান্ত হচ্ছে, এটাও বিভ্রান্ত হওয়ার বড় একটা কারণ হলো তারা ওলামায়ে কেরামদের সোহবত বঞ্চিত। তারা ওলামায়ে কেরামদের সাথে তার কোরআন হাদিস বোঝাটা ঠিক আছে কিনা, কোরআনে কারিমের একটা আয়াত পাইছে, আল্লাহ বলছেন ওয়াক্তুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, যেখানে পাও সেখানে মুশরিকদেরকে হত্যা করো। বাস কেউ কোনো যুবক যদি মনে করে কোরআনের আয়াত তো পেয়ে গেলাম, মুশরিকদেরকে হত্যা করা শুরু করে দিই, কিন্তু এই আয়াতের আগে কি পরে কি সেটা তো আর সে দেখে নাই, অথবা আয়াতটা কোন সময় নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, এটা সবাবে নুজুল কি, এটার লক্ষ্য উদ্দেশ্য কি, এটার হুকুম কখন কার্যকর হবে, এটা এখনও বলবৎ আছে কি না, এগুলা তো যুবক বুঝে নাই। এগুলো বোঝার জন্য আয়াতটার সঠিক অর্থ কি, মর্মার্থ কি, এটা বোঝার জন্য বিজ্ঞ ওলামায়ে কেরামদের সোহবত লাগবে। আর যেই ওলামায়ে কেরামদেরকে দ্বারে কাছে পান তাদের সোহবত লাগবে। আবার আমি থাকি বাংলাদেশে, আরেকজন আলেম আছে আমেরিকা, যার সাথে আমার দেখা সাক্ষাৎ হয় না, তার সাথে জানতে পারি না, তার সোহবত হলেও হবে না। অনেকে আবার এরকম সোহবত নিয়ে বসে থাকে যে এরকম সোহবত হলো মানে আমরা থাকি বাংলাদেশে, দেখা গেছে যে একজন আলেম আছে ইরাকে, ইরাকের ওই আলেম তাকে আমরা চিনি না, জানি না, শুনি না, হয়তো আমরা ইন্টারনেটে দেখলাম তার নাম, আসলে তিনি কোরআন সুন্নাহ কতটুকু জানেন, কতটুকু বুঝেন, কতটুকু কি, নাকি ইহুদিদের সেই আইএসের মতো নেতা হয়ে বসে আছে, আমরা তাও জানি না। তাহলে ওই রকম ব্যক্তির, ওই রকম আলেমের সোহবত নেওয়া যাবে না। যেই আলেম আমাদের চোখের সামনে যারা আছে, আমরা যদি এখন আবার আবু বকর ওমরের মতো আলেম খুঁজি, তো এই যুগে তো আর আবু বকর ওমরের মতো আলেম পাওয়া যাবে না। এই যুগে আমাদের মতো ভাঙ্গাচুরা যারা আছে, এদের সোহবতেই থাকতে হবে, এদের থেকেই এলেম নিতে হবে, এর থেকেও আর বেশি কিছু করা যাবে না। এই আমাদের সমাজে যারা আছে এখানে, এই আলেমদের থেকেই কোরআন সুন্নাহ যতটুকু বোঝা যায় ততটুকু বোঝার চেষ্টা করতে হবে। এটা যুবকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যুবকদেরকে একজনের অন্ধ আনুগত্যকারী হওয়া যাবে না, মানে একজন আলেমের শতভাগ অন্ধ অনুসারী হওয়া যাবে না, এটা ইসলামে জায়েজ নাই। এটা অনেকে বুঝে না, দেখা যায় এক হুজুরকে সে পছন্দ করে, ওই হুজুরে যা বলে 100% সহি মনে করে, এটা ইসলামে জায়েজ নাই। সাহাবায়ে কেরাম কখনো, শুধুমাত্র ইসলামে একজন আছেন, তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার 100% অন্ধ অনুসারী হইতেই হবে, তিনি ছাড়া আর কোনো সাহাবি, কোনো তাবি বা অন্য কেউ এককভাবে একজনের অন্ধ অনুসারী হওয়া যাবে না। যে আমাদের খতিব সাহেব যা বলে একেবারে 100% ঠিক, এটা মনে করা যাবে না, এটার মধ্যে 100% অন্ধ অনুসারী হওয়া যাবে না। এই আমার কাছে একটা আলোচনা শুনলেন, আপনি আরও একজনের বিজ্ঞ আলেমের কাছে এই বিষয়ে আলোচনা শুনবেন, আরও চারি পাঁচজনের কাছে শুনবেন, শোনার পরে আপনি সিদ্ধান্ত নেবেন যে কোনটা সঠিক হতে পারে। একজনের অন্ধ অনুসারী যখন হবেন তখন আপনি গোমরা হওয়ার সম্ভাবনা বেশি, কারণ আপনার হুজুর যদি গোমরা হয় বাস আপনিও শেষ। আর হুজুরের যে 100% সহি হবে এটার অনিশ্চয়তা নেই। পৃথিবীতে সকল ওলামায়ে কেরাম তার 100% কোনোদিনও সহি না, তার মধ্যে কিছু না কিছু ভুল আছেই এবং থাকবে, এটা থাকাটাই স্বাভাবিক। একদিন আমাকে একজন বলছিলেন যে হুজুর আপনার সব খুতবা ভালো লাগে, আজকের খুতবা ভালো লাগে নাই। তা আমি বললাম যে আপনার ভালো লাগার যেমন অধিকার আছে, ভালো না লাগারও অধিকার আছে। আর এটাই বোঝা গেল ভালো, যে সব দিন ভালো লাগবে তা তো জরুরি বিষয় না, মাঝে মাঝে ভালো লাগবে, মাঝে মাঝে ভালো লাগবে না, এটাই সুন্নাহ। প্রতিদিন যদি ভালো লাগে তাহলে তো আপনি এই হুজুরের অন্ধ অনুসারী হয়ে যাবেন, আর অন্ধ অনুসারী কারো হইলে আপনি গোমরা হওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য একেবারে অন্ধ অনুসারী কোনো যুবক, আমি যুবক ভাইদেরকে অনুরোধ করব, কোনো ওলামায়ে কেরামের যিনি যত বড় আলেম হোক, এককভাবে একজনের অন্ধ অনুসারী হওয়া যাবে না। আমরা সকল ওলামায়ে কেরামদেরকে ভালোবাসবো, বড় বড় সকল আলেমদের থেকে এলেম নিব, এলেম নিয়ে আমরা সেই অনুযায়ী আমল করার চেষ্টা করব। এজন্য সোহবতে খায়ের লাগবে, সোহবতে সালেহীন লাগবে, পাশাপাশি এককভাবে একজনের না কয়েকজনের সোহবত লাগবে, তাহলেই আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উপরে টিকে থাকতে পারবো। সর্বশেষ যে পয়েন্টটি বলে আমরা আলোচনা শেষ করব সেটি হলো এই যুব সমাজের প্রতি আমাদের কর্তব্য কী।
আমরা যারা সমাজের নেতৃস্থানীয় আছি, যারা মা বাবা আছে, যারা মুরব্বী আছে, যারা প্রশাসনে আছে, তাদের দায়িত্ব কর্তব্য কি? যুবকদের প্রতি তাদের মূল যে দায়িত্ব কর্তব্য সেটি হলো শরীরের খাবারের পাশাপাশি তাদেরকে রুহানি খাবার দিতে হবে। একজন যুবকের দুই ধরনের খাবার লাগে, গরু যুবকের, ছাগল যুবকের, মোরগ যুবকের একটা খাবার লাগে শারীরিক খাবার, আর মানুষ যুবকের দুই খাবার লাগে, শারীরিক খাবার, রুহানি খাবার। যদি শুধু শারীরিক খাবার দেন যুবককে, তাহলে যুবক শুধু গরু মোটা তাজাকরণ প্রকল্প আছে না, ঠিক আপনার আমার যুবক মোটা তাজাকরণ প্রকল্পের কাজে হবে। ওই যুবক দিয়ে সমাজ কিছু পাবে না, রাষ্ট্র কিছু পাবে না, তার থেকে কল্যাণকর কিছু আশা করা যাবে না, শুধু মোটা তাজাকরণ হবে। আর যত বেশি মোটা তাজাকরণ হবে যুবক, তত সমাজে ইপটিজিং, দর্শন, অশ্লীলতা, রাহাজানি, চিন্তায় খুনাখুনি, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এগুলো শুধু বৃদ্ধি পাবে। যুবককে ওই শরীর মোটা তাজাকরণের পাশাপাশি যদি রুহ মোটা তাজাকরণের কাজ করা যায়, তাহলেই ওই যুবক থেকে সমাজ কল্যাণকর অনেক কিছু পাবে। আমাদের মূল কাজ সেটা হলো যে যুবকের রুহানি খোরাক দিতে হবে, যুবকের রুহানি খোরাক লাগবে। কারণ ওই বয়সটা হলো তাকে আপনি ভালো কাজে লাগাইলেও অনেক ভালো করাইতে পারবেন, আবার খারাপ কাজে লাগাইলেও অনেক খারাপ করতে পারবেন। তাহলে ভালোর দিকে উদ্বুদ্ধ করার জন্য তার রুহের শক্তিটাকে শারীরিক শক্তির চেয়ে রুহের শক্তিটা শক্তিশালী করতে হবে। রুহের পাওয়ার যদি শক্তিশালী হয়, ওই যুবককে এজন্য সমাজ দেখতে হবে যে আমার এই যুব সমাজকে রুহের খোরাকের জন্য কী কী লাগবে। এটা সমাজের সবার কর্তব্য, মা বাবারও যেমন কর্তব্য, সমাজের সবার সকল অভিভাবকের কর্তব্য। এই যে আমরা 11 নম্বর সেক্টর জামে মসজিদ, এই মসজিদেরও কর্তব্য আছে যে এই সমাজের যুবকদেরকে আমরা রুহানি খোরাক দেওয়ার জন্য কী করণীয়, এবং সেই দায়িত্ব কিন্তু আমরা সঠিকভাবে পালন করি না। করলে আমাদের যুব সমাজের চরিত্র আজকে এই মাদকাসক্ত, আমাদের যুব সমাজ এক একজন এক এক দিকে আছে, কেউ আছে মাদকাসক্তির দিকে, কেউ আছে আপনার পর্নোগ্রাফির আসক্তির দিকে, কেউ আছে জঙ্গিবাদ সন্ত্রাসবাদের দিকে, কেউ আছে আপনার আরও বিভিন্ন বিভিন্ন চুরি ডাকাতি রাহাজানি হত্যা চিন্তায় যত রকমের খারাপ কাজগুলো আছে সেগুলোর সাথে জড়িত। তাহলে এই যুব সমাজ এদিকে গেলো কেন? এটার পিছনে আমাদের ব্যর্থতাই বেশি, আমাদের যে দায়িত্ব পালন করার কথা ছিল সেটা করি নাই। এই যে আমাদের ধরেন 11 নম্বর সেক্টর কল্যাণ সমিতি আছে, কল্যাণ সমিতিরও অনেক দায়িত্ব কর্তব্য আছে যে এই সমাজের যুবকদের রুহানি খোরাক বৃদ্ধি করার জন্য কী কী করণীয়। মসজিদের দায়িত্ব আছে, সমাজের দায়িত্ব আছে, রাষ্ট্রের দায়িত্ব আছে। যুবকগুলাকে কেন তারা মাদকাসক্ত হচ্ছে, কেন তারা এরকম হচ্ছে, তাদেরকে সেই অন্ধকার রাস্তা থেকে আলোর দিকে ফিরিয়ে আনার জন্য তাদের রুহানি খোরাক বাড়াইতে হবে। রুহানি খোরাক হলো তাদেরকে কোরআন সুন্নার সঠিক এলেম দিতে হবে, তাদের সামনে কোরআন সুন্নার সঠিক কনসেপ্টগুলো তুলে ধরতে হবে। এই যে একটু আগে আমি বললাম সূরা ইউসুফ তাদের সামনে আপনি তাফসির করে শুনান যুবকদেরকে, সূরা আল কাহাফ তাফসির করে শুনান, তারপর একজন যুবকের কী কী করণীয়, যুবকের জন্য আল্লাহ পাক কী কী নিয়ামত রেখেছেন, এবং একজন যুবক কীভাবে দিনের উপরে চলবে, তার দিনের উপরে চলার জন্য সহজ পদ্ধতি কী। দেখা যায় আমরা সবাই এক একজন এক এক দলের দিকে ডাকতেছি যুবকদেরকে, সবাই খালি নিজের দল বাড়ি করার চেষ্টা করতেছি যে দলে নিয়ে কীভাবে আমার দল শক্তিশালী হবে সেই কাজ করতেছি, কিন্তু কেউ অরিজিনালি খালেজভাবে একজন যুবককে আল্লাহর দিকে ডাকি না, আল্লাহর দিকে দাওয়াত দিই না, দাওয়াত দিই দলের দিকে, দল বাড়ি করার জন্য যে এই বলি যে আমার দলে আসেন, এই বলি আমার দলে আসেন, এই বলি আমার দলে আসেন, বাস ওই যুবককে নিয়ে শুধু দলের টানাটানি করি আমরা। কিন্তু সঠিকভাবে আদ-দাওয়া ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত, যে কোনো দলের দিকে দাওয়াত না, কোনো ব্যক্তির দিকে দাওয়াত না, কোনো মতবাদের দিকে দাওয়াত না, দাওয়াত হবে ইলাল্লাহ, আল্লাহর দিকে। সেই আল্লাহর দিকে দাওয়াত আমাদের সমাজে নাই, আমরা দাওয়াত সেই দাওয়াতের কাজ করি না, যদি করতাম তাহলে আমাদের যুব সমাজের এই অবস্থা হতো না। এই জন্য সম্মানিত মুসল্লিয়ানে কারাম, আমরা এই যুব সমাজকে কীভাবে সঠিক দিনের দিকে, সমাজের জন্য কল্যাণকর, দিনের জন্য কল্যাণকর, রাষ্ট্রের জন্য কল্যাণকর যুবক আমরা তৈরি করতে পারি, সেই লক্ষ্যে সবাই আমরা প্রচেষ্টা চালাই, সবাই আমরা চেষ্টা করি, যার যার অবস্থান থেকে আমরা সমাজের এই যুবকদেরকে, যুবকেরাই সমাজের মূল শক্তি, যুবকের আকল শক্তিশালী হলে, যুবকের রুহানি শক্তি শক্তিশালী হলে সেই সমাজ অটোমেটিক শক্তিশালী হবে। আর যুবক যদি সব নেশাখোর হয়ে থাকে, যুবক যদি সব এরকম হয়ে থাকে, তাহলে ওই সমাজ ওই রকম হয়ে যাবে, কারণ যুবকেরাই সমাজের চালিকা শক্তি। এই জন্য আমাদের এই যুব সমাজকে রক্ষা করার জন্য আমরা সকলে চেষ্টা করি,
আর যুবক ভাই বোনদেরকে বলবো যে আপনারাও আপনাদের প্রতি যে দায়িত্ব কর্তব্য আল্লাহ এবং আল্লাহ রাসূল দিয়েছেন সেই দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করার আমরা চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।